আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মা লা নাবিয়্যা বাদা। যে আমরা আলোচনা করাতে আসলাম যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দীন হিসাবে মনোনীত করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে সৃষ্টি করছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানদের সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করবার লাগে। আর ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইতে হইলে দুইটা শর্ত, অন্যতম দুইটা শর্ত হইল, এক নম্বর শর্ত হইল কি, ইবাদতটা করতে হইব শুধুমাত্র আল্লাহর লাগে, খালেসভাবে খালেসভাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে করতে হইব। আর দ্বিতীয় শর্ত হইল কি, ইবাদতটা হইতে হইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। যদি এটা এখলাস খালেস যদি নিয়ত না থাকে তাহলে এটা শিরক হইব, আর এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে না হয় তাহলে সেটা হইব বেদাত। এটা হইব ইবাদত হইতে হইব শিরক মুক্ত ইবাদত হইতে হইব, শিরক মুক্ত তাওহিদ তাওহিদি ইবাদত হইতে হইব, আর ইমান হইতে হইব বিশ্বাস হইতে হইব শিরক মুক্ত তাওহিদি ইমান, আর আমল হইতে হইব গিয়া বেদাত মুক্ত সুন্নতি আমল, বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শিরক মুক্ত তাওহিদি ইমান গ্রহণ করার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজ আমরা অনেক জিনিস প্রচলন আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার লগে মিল নাই, অনেক জিনিস আমরা সমাজও আছে, এর মধ্যে যদি দুই একটা জিনিস হই আপনার ভিতরে দেখা যাইব যে আমরা দেশে একটা খতম আছে চিনেননি, যে খতমে ইনুস, খতমে ইনুস কী তা করেন যে একটা দোয়াই ইনুস আমরা দেশে আইয়া হয়ে গেছে খতমে ইনুস, আসিল একটা কীতা ইনুস দোয়াই ইনুস ওই গেছে খতমে ইনুস, দোয়াই ইনুস ইনুস আলাইহিস সালাম মাছের ফেটো বিপদ পড়িয়া আল্লাহ কিতা করছেন তাই নদী দোয়া করছেন, কিতা দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাই হলো গিয়া ইনুস আলাইহিস সালামের দোয়া, কিতা থেকে দোয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া, মাছের ফেটো গেছেন পানির ভিতরে মাছের ফেটো হন থেকে দোয়া করছেন, ইনুস আলাইহিস সালামের দোয়া করছেন না করাইছেন, আপনি যে এলাকার শিক্ষিত সচেতন মানুষকে খুব কাছাই ইনুস আলাইহিস সালামের দোয়া করছেন না করাইছেন, করছেন বিপদ ইনুস আলাইহিস সালাম না অন্য কেউ, ইনুস আলাইহিস সালাম দোয়া করাইছেন খারে দিয়া ফারো খেউরে দিয়া, হ্যাঁ নিজে করছেন, যে আমরা খতমে ইনুস যখন করি তখন আমরা নিজে করি না খেউরে দিয়ে করাই, তো বিপদ আমি আর খরাই আর খারে দিয়া, যে বিপদ নাই তারে দিয়া হাজা কিনা না, আমার কথা যদি যুক্তি কই কইবা, আমরা এমন কোনো প্রোগ্রাম করি না যে প্রোগ্রামও আপনার অবশ্যই অবশ্যই আপনার রাইটস আছে অধিকার আছে আপনি প্রশ্ন করার, আপনি আমরা জিকার করবা, আমরা আলোচনা করে কিছু সময় দিব ইনশাআল্লাহ তাআলা। তো ইউনুস আলাইহিস সালাম বিপদ পড়লা, ইউনুস আলাইহিস সালামে বিপদ পড়িয়া এইভাবে দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আমি এইভাবে আমার মোমিন বান্দাদেরকে যদি বিপদ পড়িয়া আমারে ডাকে আমি তারারে বিপদ থেকে উদ্ধার করব, তো বিপদ পড়লাম আমি আর খতম ফড়াইলাম আরো পাঁচজনে দিয়া, আর তারা কিতা কইরা পাঁচজনে কইরা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করি, আর ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, বিপদকে আমি জুলুম করছি আমি, আর স্বীকৃতি দিরা জালিম হয়ে গেছে খারা কইরা, যেদিন বিপদ নাই দেন কিয় দেয় কইরা ফ্রি কইরা না পয়সার লাগে, পয়সার লাগে ইন্দেন কইরা যে আমরা জালিম হয়ে গেছি, আমি জালিম হয়ে গেছি, আমি জালিম হয়ে গেছি তাই জমছে দফিরা, তারপরে এইটা কতবার পড়লে যে খতম হয় এইটা হইলে এখান থেকে, এইটা যতবার বিপদ পড়িয়া যতক্ষণ ইচ্ছা আপনি এটা ফলক্কা, কিন্তু এটা আপনি যে অতবার পড়লে এটা খতম হইবে এটা ফাইলে এখান থেকে, দোয়া ইউনুস এটা ইউনুস আলাইহিস সালামের দোয়া, এটা অতবার পড়লে যে খতম হইব রসুলে কইছেন, এটা কি সাহাবায়ে কেরামে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিপদ পড়ছেন তাইফের ময়দানে গিয়া তাই খতমে ইনুস খতজনে দিয়া সাহাবায়ে কেরামে দিয়ে ফড়াইছেন নি, আর রাসূলের সাহাবীগণ বিভিন্ন সময় বিপদ পড়ছেন না নি, তো তারা কি তা খতম পড়াইছেন নি, আমরা জেলা বউ ফুয়ার বউ আর ফুয়ার ফুয়ার বউ যদি লন্ডন ঝগড়া করে তো বাংলাদেশও খতম পড়াই না, আর অনু বইয়া কইরা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমির জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটার নাম হইলে আমরা দেশের ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মোরা বাড়িত খানি ফাটাইও, আর আমরা কিতা মরি মোরা বাড়িত গিয়া খাই, রসুলে কইছেন মোরা বাড়ি তিন দিন পর্যন্ত খানি ফাটাইও, কারণ তারা শুকা হতো তিন দিন পর্যন্ত তারা কিতা করতে পারে সুলাত আগুন না দিতে পারে তার অধিকার আছে, তা আমরা তিন দিন পর্যন্ত আশেপাশের মানুষে কিতা করতাম
খানি ফাটাইতাম, আমরা এক দিন ফাটাইলে হয়তো ফাটাই, কিন্তু তিন দিন পর্যন্ত আমরা জানি না আপনাদের এলাকাতে আছে কিনা না। আমার এলাকা তিন দিন পর্যন্ত কেউ ফাটায় না, একদিনও ফাটাই না, তিন দিন পর্যন্ত আপনি ফাটাইতে পারেন। আর খোঁজেন মরাবাড়ি গিয়া, আর আমরা কীতা করি মরাবাড়ি গিয়া খাই, যদি তিন দিনের ফয়লা দিন নাও খাই। অনেক সময় আছে আশেপাশের আমরা এটা প্রচলন আছে, লাগা বাড়ির মানুষে বা লাগা ঘরের মানুষে খাওয়াই লাইন মরা বাড়ি যেদিন, কিন্তু তিন দিনের দিন আমরা খার বাড়ি গিয়ে খাই। তিন দিন যে সিন্নি হয় এটা কিন্তু লাগা বাড়ি গিয়ে খাই না মরা বাড়ি গিয়ে খাই, গরিবর বাড়ি খাই, চান্দা তুলিয়া খাই, সবে চান্দা দিয়ে হইলেও গরিবর বাড়ি গিয়ে খাইব। এখন খোকা চাই বেটা মরি গেছে, বেটার যে সম্পদ রাখিয়া গেছে, একটা বেটা ছোটো ছোটো বাচ্চা হন, এটা খার সম্পদ। এখন বেটার বেটার দম বাড়াইয়া যাওয়ার পরে এই সম্পদ একটা খার, এতিমর এতিমর মাল খাওয়া কি যায় আছে। আমার চাচার গরু ভাই আমার লাগা বাড়ি ছিন্নি হয়েছে, এ মাদ্রাসাত পড়ছে, ছিন্নি খাইয়া আইয়া খর, তো তুমি যাইতার নি, আমি খাইয়া আইছি। আমি ফকেট থেকে দুই টাকা বার করে দিয়া কইলাম, ওই না তোমার আল্লাহর বাস্তে দুই টাকা দিছি। কয় হ্যাঁ আমি তোমার দুই টাকা আল্লাহর বাস্তে নিতাম খানে। আমি বললাম দুই টাকা নিতে নাই, ফকিরর টাকা তুমি নিলে না, ফকিরর খানি খাই আইলাই। যদি মরা বাড়িত যদি খানি থাকে তাই কইল কি সাদাকা লীল ফুকারা ওল মাসাকিন, ফকির এবং মিসকিনর লাগিয়া, তো সৎকার তুমি আমার আসতে নিরায় না, কিন্তু সৎকার খানি খাই আইরা। চেয়ারম্যান সাহেব গেলে আত্মীয় স্বজন গেলে তরকারি আর একটা কম না বেশি, এই তরকারি কিন্তু গরিব হলে পাইছেন না। আমি আমার তো আমার জীবনে দেখছি না যে কোনো সিন্নিত ছোয়া বইছে করিয়া, অল্লাহি আমার জিন্দগিতে দেখছি না, গুণা ছাড়া নাফরমানি ছাড়া জুলুম ছাড়া কিছু দেখছি না। বেটিন বেটাই নেখান হইয়া তারপরে মারামারি এগিয়ে ফ্যাকেটও আড়াই দিছে, ভলন্টিয়ার বাহিনী এগিয়ে আর ফিটা মারে, হরহাই তুই দুই দুই সান্তা লইছসখানে, তুই কিতা করছসখানে, তে জুলুম অত্যাচার। আর দেখবা যে যারা ইনো আইছে অধিকাংশ মানুষের নামাজ টামাজ নাই, নামাজের খবর নাই, সিন্নিত কিন্তু ঠিক আগে। আমরা হরিত একটা খতম পড়াইতা, তো খতম পড়াইয়ালে দেখতাম যে সারা রাত বুড়া বুড়া মানুষ যারা গুম হতে গুম লাগে না, ইন্দেন বইয়া কোরআন শুনরা, তাই শুনতে কি তার শোনার তো এবিলিটিও নাই। আর ফজর ইয়ালে দেখা যায় যে আস্তে বাড়ি ভরি গেছে নেই মানুষে সিন্নি খাইবার লাগে। এইলাগে আমরা ইসলাম চল্লিশ দিনের দিন তিন দিনের দিন আবার কিতা করতে হইব, আখনি করলে হইতো না, এদিন ক্ষীর ক্ষীর করতে হইব, আর এদিন কুইয়ার, তারপরে নাইকল, তারপরে অতা দিতে হইব, ফল অতা দিতে হইব, ইন্দু হল লাখান, এটা এগুলো ইন্দু থেকে আইসে। এলাইল দশ হাত বাবন আর চল্লিশ হাত মোল্লা, মানে এটা দশ দিনের দিন করে আর আমরা চল্লিশ দিনের দিন করি, আমরা তিন দিনের দিন করি। এখন অনেকে কইব আমরা তিন দিনের দিন করি না অন্য দিন করি, মানুষ মারা গেলে তার লাগিয়ে দোয়া করতে হয়, তার লাগিয়ে সৎকার জারিয়া কিছু করতে হয়, তার লাগিয়ে খানির আয়োজন করিয়া, তারপরে ইনো জুলুম অত্যাচার। সুন্দর করে খাওয়াইলে তো ঠিক আছিল, খাওয়ানি হলে কি নেক আমল, কিন্তু খাওয়ানি তো সুন্দর সুশৃঙ্খলভাবে খাওয়াইতে হয়, তুমি গরু হয়ে বাটিয়া মানুষের বাড়িতে ফুসাই ফুসাই দাও না কেন, কিন্তু এগুলো নাই আমার বাড়িতে খাইতে হইব। আর খানির আগে লম্বা খাওয়াইতে তো খাওয়াইতে, তারপরে লম্বা করে দোয়া একটা হইতে হইব। জানাজার নামাজও আমরা যে দোয়া পড়তে হয় নামাজও, জানাজার নামাজও গেলে আমি কোনো তৃপ্তি পাই না, জানাজার নামাজ দেখালে শুরু হইবার আগে শেষ হয়ে যায়। জানাজার নামাজ আমরা যে জানাজার নামাজও মানুষ যায় না, একশো জনের মাঝে আশি জনের জানাজার নামাজ জানে না, কিন্তু যদি হে যদি ফোন দিয়া কয় আমি আইয়ার দুই মিনিট দেরি ওর, তার যদি অপেক্ষা করেন না মাইল লাগাই দিব, খুব চেয়ারম্যান সাহেব আইরা বা একটু অপেক্ষা করো, চেয়ারম্যানের যদি আপনি তার বম মারেন হে কইতে পারতো না জানাজার নামাজ কিলা পড়েন, কোন দোয়া পড়েন, কোন ফলা রাখা ফলা তকবির দিয়া কিতা পড়েন, দ্বিতীয় তকবির দিয়া কিতা পড়েন, তৃতীয় তকবির দিয়া কিতা পড়েন কইতে পারতো না। ইভেন কি আমরা যারা চর্চা করি, আমরা যারা জানাজার নামাজ জানি, তারাও আমরা সঠিকভাবে জানি না যে জানাজার নামাজে যে সঠিক দোয়া পড়তে হইব এটা জানি না। রসুল সাল্লাহ সাল্লামে কইছেন মাইয়াতর লাগে খালেসভাবে দোয়া করো, আমরা জানি ওটা দোয়া করো থাকতে দেখছি আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাইয়িদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিন, এটা খালি ওই যে মাইয়িতিনা শব্দ ছাড়া আর মাইয়াতর লাগে কিচ্ছু নাই, এটা সব উপস্থিত অনুপস্থিত হুরু বড় সবর লাগে দোয়া আছে কিন্তু মাইয়াতর লাগে নাই। মাইয়াতর লাগে খাস যে দোয়া হয়েছে এই দোয়া আমরা জানিও না, আল্লাহ মাগফির লাহু ওয়া রহমহু ওয়া আফি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এই দোয়া আমরা জানিও না, জানি না দেখিয়া জানাজার নামাজের পরে আবার দোয়া নাইলে মাইয়াতরে দফন করি আবার নিজেরে বানাইয়া আর দোয়া আমরা চালু করছি। সম্মানিত উপস্থিতি, আপনার তরে আমি এই কথা কওয়ার লাগে ইনো আইসি না যে আপনার তো আমার কথা শুনিয়া সপ্তাহ বাদ দিলে ইতা, এই কথা কইবার লাগে আইসি না। আপনার তরে আমরা আমি জাস্ট ওখান কইয়ার যে আমি যে কথাগুলো কইয়ার ওখান চেক করুক, আপনার বাড়ি খান্দাত একটা মূল্যবান জায়গা যদি থাকে আর শুনেন যে জরিফ আইসে, জরিফও তখন যে এই জায়গা এখান তো বা
লাগাবাড়ি সাসা খাইরা, কিন্তু সাসা খাইছেন, দাদা খাইছেন, দাদার বাফে খাইছেন, মানে আখতা যদি ইয়া খাই আপনার খাই বা এই জায়গায় কেন মনে হয়তো তোমার তানত আপনি কিতা করবো বই থাকবা লোকালক খুঁইবা আসা কাগজ বার করে দেখো তে আপনি যাইবা এসিলেন্ডো বিভিন্ন জায়গা তদন্ত করে দেখবা যদি ফাইলাইন জায়গা আস্তা এলাকার মানুষ যদি ইয়ে বুঝায় যে ভাই এখান তো তোমার তুমিও দেখা তোমার ছোটোবেলা থেকে তারা খাইরা আপনি কইবা না আর আমার বাপদাদাই বুঝতা না দেখিয়া খাইরা তা এখন আপনার বাপদাদা শিক্ষিত সচেতন এরারে কইরা যে না এরা বুঝতা না রেবা না না বুঝার কারণে তারারে ঠকিয়া খাইছে কেউ দা এই জায়গায় কেন দাম হইল গিয়া 2 লাখ টাকা আপনি 2 লাখ টাকার জায়গার দায় এখন আপনার বাপদাদারে আপনি বানাই দিলা যে তারা বুঝছেন না আর আপনি একটা ইবাদত যে ইবাদতের কারণে আপনি জান্নাতও যাইতা আপনার আখেরাতের জীবনে সুখী হইতো এগুলো গিয়ে একটু চেক করতা না আপনি চেক করুক আমরা কইয়া না মানে আমার কথায় বাদ দিলাইতা আপনি চেক করুক যাচাই বাছাই করুক যে কথাগুলো আমরা কইছি এই কথাগুলো রেকর্ড হ এই কথাগুলো সোশ্যাল মিডিয়া যাইব আপনি চেক করুক যে আপনি আমি যে ইবাদত করি আর ইবাদতের নামে করি আর আমরা মনে করি আর তো আমরা নেক আমল করি আর কিন্তু এটা কি নেক আমল না খালি আমলর এই আমলে আমার জান্নাত লইয়া যাইব না এই আমার খবরও সাহায্য করব না এই আমার মধ্য সময় সাহায্য করব না এই আমার আমার আখেরাতও সাহায্য করব না আমার মিজানও ফুলসিরাতও আমার সাহায্য করব কিনা না এটা আমার দেখা দরকার কিনা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক আমরা যেন এই ব্যাপারে সচেতন হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা শুনছি এর মাঝে সত্য সঠিক যেটা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গ্রহণ করার তৌফিক দান করুক ভুল যদি কিছু ইয়ে থাকে সেটা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মারা গেছেন তারা মাফ করে দিক জান্নাতের ফেরেশতা দান করুক যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণমুক্ত করে দিক পৃথিবীর বিভিন্ন প্রান্তত মুসলমান সকল নির্যাতিত আছে নির্যাতিত মুসলমান সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করুক জালে মুখলরে ধ্বংস করুকা কাশ্মীরের মুসলমান লোকের সাহায্য করুকা তারার প্রতি রহম করুকা এবং জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করুকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেশের মাঝে আমরা সমাজের মাঝে আমরা পরিবারের মাঝে শান্তি বর্ষণ করে দিকা আমরা কোরআন সুন্নাহর প্রতি পরিচালিত করুকা আমরা সত্য সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।